দেখুন এরা মানুষদের কিভাবে টকাই। ভাই জি ভাই, দেখেন তো আমার মোবাইলটা সকাল থেকে ওপেন হচ্ছে না, অনেক কিছু করে দেখছি তারপরেও হচ্ছে না, আপনি একটু দেখেন তো ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ঠিক করা যাবে, তবে একটু সময় লাগবে। ও সময় লাগবে? হ্যাঁ। আচ্ছা ভাই তাহলে আমি অন্য কাজ সেরে আসি, আপনি আমার মোবাইলটা ঠিক করে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। যাক ঠিক হয়ে গেছে। আচ্ছা আসু। ভাই আমার মোবাইল কি ঠিক করছেন? আপনার মোবাইল? হ্যাঁ ভাই। এই যে নেন ভাই। হ্যাঁ ভাই ওপেন হইছে। কত টাকা আসছে ভাই? 1100 টাকা ভাইয়া। 1100 টাকা? হ্যাঁ ভাইয়া। এত টাকার কি হলো ভাই? জাস্ট মোবাইলটা ওপেন হচ্ছিল না, আপনি ওপেন করে দিলেন। আপনার মোবাইলে অনেক কাজ করতে হয়েছে ভাই, আপনি যদি আর এক ঘন্টা লেট করতেন তাহলে আপনার মোবাইল খুলতে শুদ্ধ পারতাম না। আপনার এখানে আনলক করতে হয়েছে, অনেকগুলো সার্ভিসিং করতে হয়েছে। ভাই তাই বলে এত টাকা তো এখন আমার কাছে নাই। তাহলে মোবাইল রেখে দেন, পরে টাকা নিয়ে এসে মোবাইল নিয়ে যাবেন। কি বলেন ভাই, আমার খুব গুরুত্বপূর্ণ মোবাইল আমি রেখে যাব কেন? আচ্ছা দেখি কত টাকা আছে। দেখেন দেখেন। এই যে 1000 টাকা আছে এটা রাখেন। 1000 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কি আর করব। আচ্ছা ভাই আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। এটাকেই বলে বিজনেস, সামান্য দুইটা বাটন ক্লিক করে 1000 টাকা ইনকাম করে ফেললাম। ছোট্ট একটি বিজ্ঞাপন, ফিরে আসছি এক মিনিট পর। গাইস আপনারা যারা গেম খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য ট্রাস্টেড একটি সাইট হচ্ছে espo72.com। এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার একটি মোবাইল নাম্বার, একটি ইমেল অ্যাকাউন্ট এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এবং এই ওয়েবসাইটে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট এবং সর্বোচ্চ 500 টাকা থেকে সর্বনিম্ন 25,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারেন। ডিপোজিট এবং উইথড্র করতে পারেন খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে। ডিপোজিট করা শেষে এই ওয়েবসাইটে আপনি নানান ধরনের গেম পেয়ে যাবেন যাতে আপনি বেটিং করতে পারেন। আর হ্যাঁ এটি কিন্তু 100% ট্রাস্টেড একটি ওয়েবসাইট, তো যারা গেম খেলে টাকা ইনকাম করতে চান তারা এক্ষুনি চলে যান espo72.com এ। এই সম্পর্কে আরো একটি বিস্তারিত ভিডিও রয়েছে যার লিংক আমি কমেন্ট বক্সে দিয়েছি, এক্ষুনি যান কমেন্ট বক্স থেকে ভিডিওটা দেখুন, টাকা ইনকাম করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দূর কিছুদিন আগে মোবাইলটা ঠিক করছি, আবার লক হয়ে গেছে। আচ্ছা এই দোকানে গিয়ে দেখি। ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই দেখেন তো আমার ফোনটা না লক হয়ে গেছে, এর আগে লক হয়ে গেছিল, আমি অন্য একটা দোকান থেকে ঠিক করে নিয়েছিলাম, এখন আবার লক হয়ে গেছে, আপনি একটু দেখেন তো। ও লক হয়ে গেছে? জি ভাই। এই নিন ভাই খুলে গেছে। কি বলেন ভাই, হুট করেই খুলে গেল? হ্যাঁ লক হয়ে গেছিল না, লক খুলে দিলাম। এত সহজ? হ্যাঁ। কি বলেন, আচ্ছা কত টাকা আসছে? আরে ভাই এই সামান্য কাজের জন্য কি টাকা দিবেন, এমনিতে চলে যান। টাকা লাগবে না? না ভাই লাগবে না। তাহলে আমার কাছ থেকে এত টাকা নিলো কেন? আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে যান। 2 সেকেন্ড কাজ করে আমার কাছ থেকে ওই দিন 1000 টাকা নিয়ে নিছে, দাঁড়া ওর দোকানে গিয়ে দেখি। এই যে ভাই শুনছেন? হ্যাঁ ভাই বলেন, কিছু লাগবে? ভাই ওই দিন আপনার কাছ থেকে আমার ফোনটা আনলক করে নিয়ে গেছিলাম, আপনি আমার কাছ থেকে 1000 টাকা রাখছেন, বলছেন 1100 টাকা আসছে, আজকে আবার ফোনটা লক হয়ে গেছে, কিন্তু আমি অন্য একটা দোকানে নিয়ে গেছি, আমাকে 2 সেকেন্ডের মধ্যে লক খুলে দিয়েছে, কোনো টাকাও নেয় নাই। আপনি তো ওই দিন ভাই আমার সাথে অন্যায় করছেন, 1000 টাকা রেখে দিয়ে টাকা এমনিতে নাই আমার পকেটে। আরে ভাই এই দুনিয়াতে কি চালাক না হলে হয়, ওই 2 সেকেন্ডের কাজ শিখতে আমার 2 বছর সময় লাগছে। তাই বলে মিথ্যা বলে নেবেন? আরে ভাই এটাই তো বিজনেস, আর আপনি এতদিন পরে আসতেছেন কেন? যান যান কোনো লাভ হবে না, যান যান চলে যান। ঠিক আছে ভাই যাচ্ছি, তবে আপনি কাজটা ভালো করেন নাই, আপনি বিজনেস করতেছেন বলে এরকম করবেন কাস্টমারের সাথে? দূর মিয়া যান তো ভাই। এই যে ভাই এদিকে আসেন। জি ভাই কি সমস্যা হয়েছে? যে ভাই দেখেন তো আমার ব্রেকটা একটু ডিস্টার্ব করতেছে, কম ধরতেছে, এটা একটু দেখেন তো কি করা যায়। হ্যাঁ ভাই এটা তো অনেক জটিল সমস্যা। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই আপনি ঠিক করে রাখেন, আমি একটু চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি। ওকে ভাই।
এই তো ঠিক হয়ে গেছে, আশোক এবার টাকা নিয়ে বিদায় করে দেব। ভাই আমার গাড়িটা ঠিক হয়েছে। ও ভাই আসছেন তো? ভাই কত টাকা আসছে? ভাই মাত্র 2000 টাকা। 2000 টাকা? এই সামান্য ব্রেক ঠিক করতে 2000 টাকা? ভাই এটা সামান্য ব্যাপার না তো, এটা অনেক জটিল ব্যাপার, অনেক কষ্ট হয়েছে, এখানে অনেক সার্ভিসিং করতে হয়েছে ভাই। আর আপনি যদি এই গাড়িটা আর একটু বেশি চালাতেন তাহলে ইঞ্জিন শুদ্ধ ডাউন হয়ে যেত ভাই। ও আচ্ছা, তো ভাই এখন তো আমার কাছে অত টাকা নাই, এখানে 1000 টাকা আছে, এগুলো রাখেন আর বাকি 1000 টাকা আমি পরে এসে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। এটাই হলো বিজনেস, 2 মিনিট কাজ না করে 1000 টাকা ইনকাম। বাহ, আরে গাড়িটা আবার ডিস্টার্ব করতেছে কেন? আবার বন্ধ হয়ে গেল? এই যে ভাই, কোন সমস্যা? ভাই আমার ব্রেকে ডিস্টার্ব করতেছিল কিছুদিন আগে। ও, তখন আমি এক মেকানিকের কাছ থেকে ঠিক করে নিয়েছিলাম। ও আচ্ছা। এখন দেখতেছি আবারও সেম অবস্থা, আবারও ডিস্টার্ব করতেছে, কি যে করি বলেন তো। ও, আমারও বাইক আছে তো, এই বিষয়ে আমি কিছুটা জানি। হ্যাঁ, আমি কিছু করতে পারি কিনা দেখি। আচ্ছা ভাই, ঠিক করতে পারেন কিনা দেখেন তো। এই যে ভাই, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, সত্যি তো ঠিক হয়ে গেল, এত তাড়াতাড়ি কেমনে ঠিক করলেন ভাই? আরে ভাই, এই আপনার নাটটা একটু লুজ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাহলে এই সামান্য বিষয় নিয়ে ওই মেকানিক আমার কাছ থেকে 2000 টাকা নিল কেন? ও বুঝলাম, আমিও ফরের টাকা মেরে খাইছি বলে আমার টাকাও আজকে ফরে মেরে খেয়ে ফেললো। ভালো পথে ইনকাম করতাম বলে তাহলে আজকে এই টাকাগুলো নষ্ট হতো না। কাউকে টকিয়ে নিজেকে কখনো বুদ্ধিমান মনে করবেন না। মনে রাখবেন, আপনি এই দুনিয়াতে যাই করেন না কেন, উপরওয়ালা কিন্তু সবকিছুই দেখছে। আর উপরওয়ালা ছাড় দেন, ছেড়ে দেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে রাখবেন, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে।